বাংলাদেশে কি আরও নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে? এই বিষয়ে একটা ডিটেল রিপোর্ট আজকে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। আমি সেই রিপোর্টে যাবার আগে ছোট্ট করে একটা খবর আপনাদের দিয়ে রাখি। গতকালকে আমার উত্তরবঙ্গের একটা জেলা লালমনিরহাট, লালমনিরহাটে আমাদের জনসমাবেশ ছিল। সেই জনসমাবেশে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এবং আমি গিয়েছিলাম। এবং সেই সমাবেশে আমি কি দেখেছি, আমার কি অভিজ্ঞতা, সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওর শেষে। তার আগে আমরা একটু রিপোর্টটা দেখে আসি। বলছিলাম যে বাংলাদেশে কি আরও স্যাংশন আসতে যাচ্ছে কিনা। রিপোর্টটি প্রকাশিত হয়েছে কালবেলা এবং এটার হেডলাইনই হচ্ছে আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার। মানে কালবেলা শিওর যে আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে এবং একই সঙ্গে তারা এ ব্যাপারেও নিশ্চিত যে সরকারের প্রস্তুতি আছে। আপনারা জানেন যে 2021 সালে 10ই ডিসেম্বর র্যাবের উপরে নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন, এবং র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, র্যাবের বিরুদ্ধে গুম বিচার বহির্ভূত হত্যার যে অভিযোগ আছে সেই অভিযোগকে ভিত্তি করে র্যাব এবং র্যাবের বেশ কিছু সদস্যের উপরে এই নিষেধাজ্ঞা আসে। এই নিষেধাজ্ঞা আসার পরে নানান রকম আলাপ আলোচনা চলে এবং দেখা যায় যে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের যেই জায়গাটা, সেই জায়গাটাতে অনেকটাই চিড় ধরে এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে। তবে নিষেধাজ্ঞা শুধু না, আপনারা জানেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এক ধরনের তৎপরতা আছে বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেই ব্যাপারে এক ধরনের চাপ আছে যুক্তরাষ্ট্র থেকে। সেই চাপও কিন্তু সরকারের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। একই সঙ্গে সরকার দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর হত্যাকারীদের একজন, যিনি দীর্ঘদিন আছেন যুক্তরাষ্ট্রে, তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারকে অনুরোধ করেছে, নানানভাবে বুঝিয়েছে, কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, কিন্তু তার কোনোটিই সেভাবে কাজ করেনি। সুতরাং সেটাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে একটা বড় বিষয় বলে অনেকে মনে করেন। এবং সেই সঙ্গে ডক্টর ইউনুস, যেটা যেই ব্যক্তিকে নিয়ে আসলে আমাদের সরকার প্রধানের ভীষণ রকম কী বলবো আমি, অ্যালার্জি আছে, ভীষণ রকম অস্বস্তি আছে, ডক্টর ইউনুসের ইস্যুটাও কিন্তু একটা ইস্যু যেটা যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলছে। সুতরাং মোটা দাগে এই চারটি জিনিস, নিষেধাজ্ঞা, ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্পর্ক, বঙ্গবন্ধুর খুনিকে ফেরত না পাঠানো, এবং মার্কিন রাষ্ট্রদূতের নির্বাচনী দৌড়ঝাঁপ, এই চারটা বিষয়েই মোটামুটি প্রভাব ফেলছে আমাদের দুই দেশের সম্পর্কে। কালবেলা যে রিপোর্টটি করেছে সেখানে তারা বলছে যে এতদিন তো একটি মাত্র নিষেধাজ্ঞা এসছে গত কয়েক বছরে, সেটি হচ্ছে র্যাবের উপরে মানবাধিকার লঙ্ঘনের জন্য। এখন যে নিষেধাজ্ঞা আসছে সেটি আসবে নির্বাচনে কারচুপি, নির্বাচন সুষ্ঠু না করবার সঙ্গে যেসব ব্যক্তি জড়িত তাদের ওপরে, আবার আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা গণতন্ত্রকে খর্ব করার জন্য দায়ী তাদের ওপরে, যারা রাজনৈতিক নিপীড়ন চালিয়েছে দীর্ঘ 17 বছর, দীর্ঘ দিন যারা রাজনৈতিক নিপীড়ন চালিয়েছে বিরোধী দলের উপরে তাদের বিষয়ে, এবং দুর্নীতি সহ অন্যান্য সুশাসন কায়েমের ব্যাপারে প্রতিবন্ধকতা হিসেবে যারা কাজ করেছে তাদের সকলের ব্যাপারে। অর্থাৎ এবার যে স্যাংশন সেটার আওতাটা কিন্তু বেশ ব্যাপক, বেশ বড়। এখন প্রশ্ন হচ্ছে সরকার এই স্যাংশনের জন্য আদৌ প্রস্তুত কিনা বা কতটা প্রস্তুত। কালবেলা দাবি করছে সরকার সম্পূর্ণ প্রস্তুত, সরকার একটি ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি বজায় রাখে, সরকার একই সঙ্গে যেমন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক রাখে তেমনি একইভাবে চীন বা ভারতের মতন দেশগুলোর সাথেও সরকারের সম্পর্ক মসৃণ। এমনকি রাশিয়ার ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন পৃথিবী দুই ভাগে বিভক্ত, এখানেও সরকার একরকম ব্যালেন্স করে চলবার ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিয়েছে। এই কথাগুলো কালবেলার রিপোর্ট থেকে নেওয়া। কালবেলার রিপোর্টটি আমি আমার ইয়েতে দিয়ে দেব, আমার কমেন্ট সেকশনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এটা একটা দীর্ঘ রিপোর্ট, এই দীর্ঘ রিপোর্টে আসলে নানান বিষয় উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে যে এই যে স্যাংশন সেটার জন্যে সরকার মোটামুটি প্রস্তুত, কারণ আন্তর্জাতিকভাবেও কালবেলা দাবি করছে সরকারের একটা ভাবমূর্তি আছে এবং সেটার কারণেই সরকার
এমনকি পাল্টা স্যাংশন দিতে পারে কিনা সেই ব্যাপারেও কিন্তু প্রশ্ন এসেছে। যুক্তরাষ্ট্রের ব্যাপারে কিছু তথ্য আসলে না দিলেই না, আমরা যুক্তরাষ্ট্রের ব্যাপারে কতটুকু আমাদের ধারণা আছে জানি না, কিন্তু একটা বিষয়ে আমার মনে হয় যে জানিয়ে রাখা ভালো, বাংলাদেশে আমদানি হয় অনেক বেশি, রপ্তানি হয় সেই তুলনায় কিন্তু কম। এই যে আমদানি এবং রপ্তানির যে ঘাটতিটা, সেই ঘাটতিটা মূলত পূরণ হয় আপনার রেমিটেন্স দিয়ে, আপনার বিদেশি যে বিনিয়োগ আছে বাংলাদেশে সেটা দিয়ে, এবং বিদেশিরা যে ঋণ দেয় সেটা দিয়ে। সুতরাং আমাদের ফরেন কারেন্সি আয় করবার চারটা রাস্তা আছে। আমরা ফরেন, আমাদের যে রিজার্ভ সেটা আমরা কিভাবে তৈরি করি, এই ফরেন কারেন্সি আসে কিভাবে বাংলাদেশে, বিদেশি বৈদেশিক মুদ্রা বা ডলার আমরা কি করে আনি, আনি হচ্ছে প্রথমত রপ্তানি খাত থেকে, দ্বিতীয়ত হচ্ছে রেমিটেন্স থেকে। আমাদের 1 কোটির উপরে মানুষ দেশের বাইরে কাজ করে, তারা যেই রেমিটেন্সটা পাঠায় সেটা আমাদের এই রিজার্ভে যুক্ত হয়। এর বাইরে আছে হচ্ছে বিদেশি বিনিয়োগ, ডাইরেক্ট বিনিয়োগ যেটা তারা করে, সরাসরি বিনিয়োগ যেটা তারা করে সেটা, এবং তারা আমাদেরকে যে ঋণ দেয়। এখন আমরা দেখি রপ্তানি, বিনিয়োগ এবং রেমিটেন্সের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবদান কতটুকু। বাংলাদেশের রপ্তানি খাতে বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে 1 নম্বর। বাংলাদেশ রপ্তানিতে যা আয় করে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বাধিক আয় করে, 20-21%। সেটা তৈরি পোশাক রপ্তানি খাত থেকে 20-21%। ইউ একটা বড় বাজার আছে, সেখান থেকে 44% রপ্তানি আয় আসে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন তো অনেকগুলো দেশের সমন্বয়ে গঠিত, সেই কারণে একক দেশ হিসেবে 1 নম্বরে আছে যুক্তরাষ্ট্র। এরপরে এটা হচ্ছে পণ্য রপ্তানির ক্ষেত্রে। এরপরে আমাদের রেমিটেন্সের ব্যাপারে যেই ধারণা ছিল সেটা হচ্ছে 1 নম্বরে সৌদি আরব এবং 2 নম্বরে সংযুক্ত আরব আমিরাত, দীর্ঘদিন ধরে কিন্তু তাই ছিল। আমাদের 1 নম্বর প্রবাসী আয় আসতো সৌদি আরব থেকে, সেকেন্ডলি আসতো ইউএই থেকে বা সংযুক্ত আরব আমিরাত থেকে। এখন কিন্তু সংযুক্ত আরব আমিরাত 3 নম্বরে চলে গেছে, সেই জায়গাটা নিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এবং বিদেশি যেই প্রবাসী আয় তার 16% আসে এই যুক্তরাষ্ট্র থেকে। এর বাইরে বিনিয়োগের কথা যেটা আমি বলছিলাম, সেই বিনিয়োগে বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর 19% করছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। সুতরাং যুক্তরাষ্ট্রের ব্যাপারে আপনি যে পাল্টা স্যাংশন দেবেন, তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করবেন, তাতে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বেন আপনি নিজে। সুতরাং পাল্টা স্যাংশনের কোনো প্রশ্ন এখানে আসে না। স্যাংশন, পাল্টা স্যাংশন নিয়ে কথা বলতে গিয়ে হাসান মাহমুদ আজকে কিছু কথা বলেছেন, কালবেলার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টের ব্যাপারে তার যখন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তখন তিনি বেশ কিছু দেশের উদাহরণ দিয়েছেন, দিয়ে বলেছেন যে এই দেশগুলোতেও তো স্যাংশন দেয়া হয়েছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের স্যাংশন আছে, তাতে কী যায় আসে। প্রথমে তিনি ইরানের কথা বলেছেন, ইরানের ব্যাপারে যেই মানে কথা মানে আমরা সবাই জানি অত্যন্ত অথরিটেরিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইরান একটি, এবং ইরানে যদিও নির্বাচন ব্যবস্থা অত্যন্ত চমৎকার, একদম স্বচ্ছ সুষ্ঠু, কিন্তু সেখানে যেই কাঠামো সেটি ভীষণ রকম অথরিটেরিয়ান। সুতরাং এই দেশের উপরে নিষেধাজ্ঞার সঙ্গে তিনি বাংলাদেশকে তুলনা করছেন, অর্থাৎ এক অর্থে তিনি স্বীকার করে নিচ্ছেন যে একই ধরনের রাষ্ট্র কাঠামো বাংলাদেশেও, বাংলাদেশে যে সরকার ব্যবস্থা, যে মানে এখন যে সরকারটি আছে তারাও অথরিটেরিয়ান। ইরানের বাইরে যে দেশগুলোর উদাহরণ তিনি এনেছেন তার মধ্যে কিউবা একটা, একই রকম, তার মধ্যে মিয়ানমার একটা যার মানে স্বৈর শাসন নিয়ে আর মানে দ্বিতীয় কথা বলবার কিছু নাই, কিউবা, মিয়ানমার এই দেশগুলোর কথা এবং রাশিয়ার কথা তিনি নিয়ে এসেছেন, অর্থাৎ বিশ্বের অন্যান্য যেই স্বৈরতান্ত্রিক দেশগুলো আছে যেখানে যুক্তরাষ্ট্রের স্যাংশন আছে সেই দেশগুলোর সঙ্গে তিনি বাংলাদেশের তুলনা নিয়ে এসছেন। সুতরাং এই বিষয়ে আসলে আমার আর নতুন করে বলবার বা যুক্ত করবার কোনো প্রয়োজন নাই, তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে এই দেশগুলোর কাতারে বাংলাদেশ পড়তে পারে। এর বাইরে যেই কথাটা আছে
সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের দিকে সরকার বা শেখ হাসিনার সরকারে ঝুঁকছে আমেরিকা, এরকম একটা রিপোর্ট কিন্তু ঠিক এক মাস আগে কালবেলা প্রকাশ করেছিল। সেই কালবেলায় এখন আবার আমেরিকার স্যাংশন নিয়ে কথা বলছে। এখন কেন তারা এই ধরনের কথা বলছে বা এই ধরনের তথ্য তাদের কাছে আছে কিনা জানি না। আমরা ইতিমধ্যে সরকার প্রধানের বক্তব্য নানান জায়গায় দেখেছি, সংসদে এবং সংসদের বাইরে বিবিসির সাক্ষাৎকারে, একই সঙ্গে আমরা সরকারের প্রধান যিনি তার সন্তান সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাস সম্পর্কে আমরা ইতিমধ্যেই সবাই জানি, অত্যন্ত কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের ব্যাপারে মন্তব্য করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই সরকারকে আর রাখতে চায় না, শেখ হাসিনার সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে খোলাখুলিভাবে বলা হয়েছে। বলা হয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সরকার পাল্টায়। তো এই নানান কিছুর মধ্যে একই সঙ্গে সরকার যখন এরকম কড়া কড়া কথা বলছে যুক্তরাষ্ট্রের ব্যাপারে, আবার একই সঙ্গে একজন মোবিলকে গভীর সমুদ্রে তেল গ্যাসের অনুসন্ধানের প্রাথমিক অনুমতি দেওয়ার চিন্তা ভাবনার ব্যাপারে পজিটিভ নোট করছে সরকার, একই সঙ্গে শেভরনের কাছে আমাদের প্রাকৃতিক যে গ্যাস সেটার দায়িত্ব শেভরনকে দেয়া হয়েছে, একই সঙ্গে আরেকটি বিদেশ আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জি খুব সম্ভবত নাম, সেই কোম্পানিকে এলএনজি গ্যাসিফিকেশনের দায়িত্ব দেয়া হয়েছে। সুতরাং বাণিজ্য কিন্তু চলছে খুব পুরোদমে, এবং আমরা সম্প্রতি আইপিএসের যেই কাঠামো, মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির যে কাঠামো, সেই কাঠামোতেই আমরা আইপিও ইন্দো প্যাসিফিক আউটলুক ঘোষণা করেছি, যেটা ইতিমধ্যেই মার্কিন মন্ত্রণালয় বা মার্কিন প্রশাসন থেকে যেই ব্যাপারে বলা হয়েছে যে সেটা মোটামুটি আমেরিকার যেই ভাবনা চিন্তা সেটার সঙ্গে অ্যালাইন, সেটার সঙ্গে মিলে যায়। তো একই সঙ্গে আমরা নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার কথা বলছি, একই সঙ্গে সরকার পাল্টানো উল্টানোর কথা বলছি, আবার একটার পর একটা আমেরিকান কোম্পানিকে আমরা কাজ দিচ্ছি, তারা কাজ করছে, এই বিষয়গুলো নিয়ে কিছুটা খটকা তো থাকেই। আসলে আমরা সরকার কাকে কি বোঝাতে চাইছে এই প্রশ্ন থাকতেই পারে। আমি ফিরে আসি আমার প্রাথমিক আলোচনা, যেটা আমি শুরু করেছিলাম যে গতকালকে লালমনিরহাটে আমরা জনসমাবেশ করেছি। গতকাল বেশ কয়েকটি জেলায় জনসমাবেশ হয়েছে, 20টি বা 21টি জেলায় জনসমাবেশ হয়েছে, তার মধ্যে লালমনিরহাট একটি, এবং আমি আমার কিছু ছবি সেখানে যুক্ত করব। আপনারা দেখবেন জনসমাগম কেমন হয়েছে, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজারে হাজারে মানুষ, সাধারণ মানুষ যারা আমাদের দলের কোনো পদে নাই, যারা আমাদের দলের সঙ্গে সরাসরি কোনোভাবে যুক্ত না, তারা এসে যুক্ত হয়েছে এই সমাবেশে, এবং এই মানুষগুলোই আমাদের শক্তি। স্যাংশন আসবে কি আসবে না, নতুন করে স্যাংশন দেবে কি দেবে না, নিকারাগুয়া বা নাইজেরিয়ার মতন নির্বাচন নিয়ে নানান মানে ৯-৬ কারণে বাংলাদেশের কিছু কর্তা ব্যক্তি বা নির্বাচন কমিশনের কিছু ব্যক্তি বা প্রশাসনের উপরে আবারও স্যাংশন দেবে কি না আমরা জানি না, এবং সেটার উপর আমরা নির্ভরও করছি না। আমার বক্তব্য হচ্ছে দেশের সাধারণ মানুষ আমাদের শক্তি, সাধারণ মানুষের উপরেই আমরা নির্ভর করি, এবং আমরা যেই সমাবেশগুলো করছি একটির পর একটি, এবং তাতে আমরা সাধারণ মানুষের যে সংযুক্তি দেখতে পাচ্ছি, নানান ভয় ভীতি চাপ উপেক্ষা করে মানুষ যেভাবে যুক্ত হচ্ছে, তাতে একটা বিষয় স্পষ্ট, স্যাংশন আসুক বা না আসুক এই সরকারের মেয়াদ কিন্তু ফুরিয়ে এসেছে।